কথা বুঝছে খুব ভালো করে মাথায় রাখো বা এখন তসিরউদ্দিন মোড়ল কাঁচি কি বাবা বলে হুজুর আমার বাড়ি কমলা কাটে আমি গ্রামের মডল হ্যাঁ আর আমার ছাত্র লাইফ থেকে মেয়েটা আমাকে ভালোবাসে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয় তুমি এক সম্প্রদায়ের আমি এক সম্প্রদায়ের আমি তো বিয়ে করতে পারব না তখন ও মুসলমান হয় আটপাড়ার হাফেজ হয়েছে হুজুর এবার আমার কাছে আবেদন করেছে আমি কি করব আমি বিয়ে করতে বাধ্য সে আমার জন্যই মুসলমান হলো কোরআনের হাফেজ আগপাড়ার হাফেজ হয়েছে আমি বিয়ে করেছি সমাজ আমাকে ঘরে করে দিয়েছি দোকানে যাই দোকানদার ঘুরে দাঁড়াইছে মাল বৃষ্টি লাভ হবে সে মাল বেছে না আমার কামলা কাটে 100 রকম লোক আমার বাড়িতে জমিদারী বাড়িতে তারা আমার সঙ্গে কথা বলে না মনে দুঃখকে হুজুর আপনার কাছে এসেছি যদি শরিয়া পারমিশন দেয় আমি দূর করে দেব তালাক দিয়ে দেব আর যদি পারমিশন না দেয় তাহলে আপনি ছড়ায় আমার সমাজে তোলার কেউ নেই তাই বড় আশা নিয়ে এসেছি আপনি আমার মুর্শিদ কেবলা বলে বাবা তौसीर উদ্দিন তুমি বসো বৌমা তুমি ঘর চলো দাদি আম্মাকে লক্ষ্য করে বললেন হে কচিনে মা দুটো প্লেটে ভাত বাড়ো বাবা একটা প্লেটের ভাত তো সিরুদ্দিনের ইস্তি রেখে এটা জুটো যেটা বাদ দেবে আপনি আপনার দাদা রসুল্লাহ যদি সুপারিশ পেতে চা ওই তো সিরুদ্দিনের স্ত্রীর এটা জুটো খাবে এটা হ্যাঁ

রেখে দাদা হুজুর কেমলা বললেন বাবা আর একটা প্লেটে ভাত দাও তো সিরুদ্দিন মোড়ল খাবি খেয়ে যেটা এটো জুটো ভাত দেবে মোজাদে জামানে যদি কোন না জাতের ওসিলা না হয় এই আমলের ওসিলায় আল্লাহ নবী সুপারিশ শাফাআত পাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলার সাথে সাথে হাজিরা এলাকার মানুষ মোজাদের জামানের এক ছাত্র মরি তারা হুজুর যখন তার এটো জুটো খেয়েছে তখন আমাদের আর এক করে করার দরকার নাই সবাই তুলে নিয়ে গলায় গলায় মিলিয়ে নিয়েছে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মিলিয়ে নিয়েছে দুই নম্বর আমি যেটা দলিল দিতে চেয়েছি দাদা হুজুর কেবলা বলেছেন আপনি আপনার দাদু রাসূলুল্লাহ নিজের বিবিকে বলছে তোমার দাদু রাসূলুল্লাহ তাহলে দাদা হুজুর কেবল কোন বংশের নবীর বংশের না আলাদা কথা বুঝতে পারোনি এরা দাদা হুজুর কি অস্বীকার করতে চায় হ্যাঁ দাদা হুজুর কালকে আমরা আগে আরে দাদা হুজুর কেবলার ছয় পোস্টের

দাদা ও বলছে বাবা কচি হাতে মুড়ি হতে এসেছো বাবা হ্যাঁ মানে ওনার থেকে পিজের বয়স দু বছরের ছোট

তার বান্দাদের দেখায় আর নবী বংশের সদস্য জমানার মজাদ্দে তাকে আল্লাহ দেখাবে না বুঝছেন না মুরিদ হয়ে গেল আমল করতে করতে হ্যাঁ বড় নিয়ামত ওয়ালা হলো আব্দুল মাহবুব দাদা হুজুর কিবলা দক্ষিণ হস্ত বলে ঘোষিত হলো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দাদা হুজুর কিবলা জীবদ দশায় জীবনী লিখলেন সাবানে অমরি উর্দু এবং ফারসি ভাষায় সেই বইয়ে ঘটনাটা তুলেছে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দাদা হুজুর কিবলা দেখেছেন নিজে থেকেছে জীবদ লেখা

আজকে মসজিদের উন্নতি গল্পে আমার কমিটি সাহেবানের পরিচালনায় সকলের প্রচেষ্টায় আজ এই সালে আজ আমাদের মুরব্বীরা তারাও খুশি আল্লাহ পাক বিশিষ্ট বিশিষ্ট রাতে দিনে কবরবাসীর কবরে ছুটি দেয় যারা বলেন সুবহানাল্লাহ তারা ছুটি পায় যেখানে নবিয়া নামা আপিল হয় আনিয়া নবীর অরে সেরা আসে হ্যাঁ নবীর প্রেমিকেরা আসে আল্লাহ কবরবাসীর কবরে ছুটি দেয় তারা খুশিতে বাগে বাগ হয় তারা আনন্দে উল্লাস হয় আমরা দোয়া চাইবো হাত তুলে ফরিয়াদ করব আমাদের এই সবের বার্তাটা রেশমের মালে ঢেকে নূরের খানচা করে নাম লিস্টি করে অমুকের ব্যাটা অমুক পায়ের আগা জামে মসজিদের উন্নতি কল্পের জল সাথে দোয়া চেয়েছে সবটা যখন পৌঁছাবে তারা খুশিতে বাগে বাগ হয়ে হয়ে তারা কবরের মানুষ হয়ে যাবে এক বছরের মতো ওই বস্তিতে ওই পাড়ায় ওই গ্রামে

রসুলম আল্লাহর দোস্ত আখি নবী আমার আদো রে রোম অম্রাজা মহব্বেরো উম্মতি করলাম কি জেনবীর ওসিলায় আমরা এ জগতে এসেছি আমরা যে মহাপাতের হম কর আল্লা কি আল্লা হম্মা সাল্লা একটু আওয়াজ দিয়ে বলেন একটু মহাপদের সঙ্গে বলেন ঘুম ছাড়বে বা মনোনিবেশ হবে দিনের লাগিয়া নবীজি ওহো ওর ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তারে দুষ্ট কাপের গনে নবীজিকে বাঁচাতে তীর বসারা গাতে নবীজিকে বাঁচাতে তীর বসারা গাতে কত শত সাবারা হারালেন প্রাণপ আমরা আদরে রম্মা

আমরা শুধু চাইব কবুল করবে কে আল্লাহ কবুল করবে তো অত সন্দেহ কেন সন্দেহর কোনো অবকাশ নেই বা হাদিস পাকে এসেছে কোন চিন্তার কারণ নেই রাসূল বলেন মিশকা শরীফ ২০৬ পৃষ্ঠা বাবুল ইস্তিগফার অধ্যায়ে হাদিস শরীফ এসেছে কথা

এম সময় দেখতে পাওয়া যায় ওই মাই আত্মীয় স্বজনেরা তার নাতি পোতা বেটা বেটি আত্মীয় স্বজনেরা তার জন্যে হাত তুলে ফরিয়াদ করে রোনা জারি করে চোখের পানি পেলে কাঁদে আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা আমার কাছে চাও আমার কাছে মাঙ আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নেব একবার ঝুড়ে বলা যাবে না সবহার আল্লাহ ইন্দ আমি আল্লাহ আমার ওয়াদা সত্য এখন চোখের পানি ফেলে কেঁদেছে রোনাজারি করেছে আত্মনাদ করেছে আমার পাক কবল করে নিয়ে কবরবাসীর নাম ধরে বলেন ইয়া আব্দুস সালেহ মিনাল জান্নাহ হে কবরবাসী ঈমানদার তোমার দুনিয়ায় চলমান জীবনে ত্রুটির কারণে আযাবুল কবরে তুমি গ্রেফতার ছিলে আমি আল্লাহ পাক maaf করে দিয়ে তোমার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিলাম বেহেশতের বাগান হয়ে যা বেহেশতের পোশাক পরে জান্নাতের উচ্চাসনে বসে কি হলো রে বাপ হ্যাঁ ও নবীর প্রেমিক কে না শুনে রে কে না বাবা আফতার করে বলে আল্লাহ দুনিয়ায় চলমান জীবনে ত্রুটির কারণে আমি আযাবে কবরে গ্রেফতার হয়ে বড় কষ্ট পাচ্ছিলাম আজকে কিসের কারণে নিয়ামত পেলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাসূলকে জানিয়ে দেন বলে দেন মানুষকে জানিয়ে দেয় ফেরুলে বালা দেখ এলাকা তোমার আত্মীয় স্বজনেরা তোমাদের জন্য দোয়া চেয়েছে আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমাদের কবরের আজকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চাসন দিলা একবার জোরে বলা যাবে না সবাহার আল্লাহ বলেছে পৌঁছাবে না হ্যাঁ নবী বলছে পৌঁছাবে ক্ষমতা নেই কাটা মলি সাহেবের কাজ না হ্যাঁ যারা দাড়ি টুপি জুব্বা বৈদেশিক ফরেন মানি পায় আমেরিকান ডলার পায় তারা বেঈমান কাপের হয়ে যে নিজেদেরকে ইবলিসের তাবেদারি করার জন্য ঘুরে বেড়ায় বাদ দাও দিন সব সব পৌঁছাবে না খাওয়া খায় হ্যাঁ মরে গেছে হয়ে গেছে বুঝছো না ভালো করে মাথায় রাখো বাবা

হজর আমি মুরদাদের জন্য নফল নামাজ পড়ি আমি বদলে হাজ করি আমি নফল রোজায় থাকি আমি দান খায় রাত করি কোরআন শরীফ তেলাওয়াত করি ইবাদতে মালি বদনি যারা কবরবাসীদের জন্য দোয়া চায় হালি উসলি জালিকা ইয়া রাসূলুল্লাহ এই সবটা কি তাদের রুহে পৌঁছায় লা নবী কি জবাব দিয়েছিলেন বাবা মরে গেছে পচে গেছে হয়ে গেছে গলে গেছে সাবার পৌঁছাবে না বলেছে হুম টুকমল একটু পড়তে শেখো বাবা একটু kitapপত্র গুলো একটু দেখতে শেখো যেমন পাকাই তো রান্না করা খাদ্য দুস্থ অসহায় ক্ষুধার্ত ব্যক্তি হাত পাতলে বাড়ির কাছে এসে তুমি পেলেট ভর্তি খাবার দিলে খেয়ে তৃপ্তি পা খুশি হয় সুদোয়া করতে করতে চলে যায় কবরবাসীরা কবরে দোয়ার জন্যে তারা অপেক্ষা করে অম্মিন আখিন আও সাদিকিন ভাইজাল আয় কানা খাই রুমিনা তুমি হাও অমাফি হা যখন তাদের নিয়ে সব পৌঁছানো হয় তারা খুশিতে বাঘে বাঘ হয়ে সব থেকে দোয়া কর্নেওয়ালা ব্যক্তিটা

এখানে বসে দোয়া চাইবে কবুল হবে না হবে না বাড়িতে বসে চাইবে হবে না কি গো কবর স্থানে যে চাইবে কি হবে না রাসূল আমার বললেন সাবারা মুসলিম শরীফের আয়াত এসেছে জুরুল কবরা তোমরা কবর জিয়ারত করতে যাও আমি সলুল বলে ভুলে গেলাম ইন্না খা তুজা কে তো দুনিয়া কবর জারাত করলে দুনিয়ার চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে দেয় অথুজা কেরুল আখেরা আখেরাতের কথা শরণ আনিয়ে দেয় আখেরাতের কথা শরণ আনিয়ে দেয় ও প্রেমিকের শুনে কে না বাবা কি নিয়া মতলনা বার করেছে কি দরজা আল্লাহ পাক করেছে একটু কোনি নিজেকে ভাবাও একটু কোনি নিজেকে চিন্তা করো বাবা আল্লাহ পাক এত বড় দরজা করেছেন এত বড় নিয়ামত করেছেন বাবা আল্লাহ নবী বলছেন সাবরা মানসারা কবরা আবু হে আদো হুমা আও কিলা হুমা কারো মা কারো বাপ কারো উভয় ইন্তেকাল হয়ে গেছে বাবা তোমরা চলে যাও সপ্তাহে একটা দিন রোজ যেতে হবে না আমি রসুল বলে গেলাম মানসারা কবরা বই হে এমন জুমাতে ওয়ালাইনাতিল জুমাতে জুমার দিনে অথবা রাতে সময় করে একটা মা বাপের কবরের কাছে যে হাত টুকানা তুলে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়ায় চলমান জীবনে অনেক সময় চোকরা নিয়ে কথা বলেছিলাম আল্লাহ আজ মা কবরের মানুষ হয়ে গেছে আজ বাপ কবরের মানুষ হয়ে গেছে আজ তাদের কাছ থেকে মাপ চাইয়ে দা আল্লাহ নবী বলছেন গুপের আলা যে দোয়া করতে গেল কবর জিয়ারাত করতে গেল আর যার কবরটা জিয়ারাত করতে গেল উভয়ের গোনাকে আল্লাহ মাফ করে দিয়ে কুতেবা পাররা নেকিদারা আল্লাহ পরিবর্তন করে দেয় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর গোনা থাকে নেকিদারা পরিবর্তন হয়ে গেল

শুনে নি কে আল্লাহ পাক করেছে কি তার আল্লাহ পাক করেছে আজ সিলসিলার গোলাম হিসাবে বলে যায় খাদেম হিসাবে বলে যায় বাবা আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীফের আয়াত এসেছে তাকরু জমিন কবর থেকে যখন ওঠানো হবে অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁকতে বিন পড়বে ময়দানে বা আলিয়া তার নামায় আমলে একটাও গোনা থাকবে না একটাও গোনা থাকবে কেন আস্তাকে ফেরো কানা। তার আত্মীয় স্বজনেরা তার জন্য হাত তুলে দোয়া চেয়েছে করেছে। চলমান জীবনে ত্রুটির গোনা আল্লাফ করে দিয়ে তাকে করে। বাবা কেমতের ময়দানে যার গোনা থাকবে না আলামত ভালো না খারাপ আলামত ভালো না খারাপ একটু আওয়াজ দালো শিক্ষাল তাহলে আজ নবী বলে গেলেন কবর জিয়ারত করো নবী নিজে দোয়া চাইলেন ইস্তেগফার করলেন হ্যাঁ তার মুরব্বিদের জন্য সাহাবারা চাইলেন তাদের মুরব্বিদের জন্য তাবে তাবিন চাইলেন জামানার মুজাদ্দিদ চাইলেন মুস্তাইদরা চাইলেন তাদের মুরব্বিদের জন্য আমাদের বাপ দাদারা চাইলেন তাদের মুরব্বিদের জন্য আমরা চাই আমাদের মুরব্বিদের তাই না আমরা একদিন এক একটা কবর হয়ে যাব আমাদের লাতিরা আমাদের পোতারা আমাদের বেটারা আমাদের জন্য চাইবে এই সিলসিলা কেয়ামত পর্যন্ত জারি থাকবে জোরে বলো একটু জোরে বলা যাবে না কথা বুঝছে এখন যারা বলছে হারাম চলবে না বেকার ওর কপালে ফেরা কারণ ও তো যায়নি ও ছেলেও যাবে না ও তো রক্ত কাজ করবে ও তো বেয়াদব তোর ছেলে তো বিয়াদম হবে না হবে না হ্যাঁ সে তোমার কবরের কাছে একবার পেশাব পিটতেও যাবে না কেন যাবে তুমি তো ঘরের সঙ্গে মারমেল মারকা পেশাব পায়খানা করে দছো কবরের কাছে কি করতে যাবে কি চুলকুনি করতে যাবে কথা বুঝি কপাল যদি করতে যায় আবু জেহেল করে কবর রাখো না বাবা হ্যাঁ গোটা পৃথিবীর কোটি কোটি হাজী আসবে মক্কা শরীফে যখন ঢুকবে তিন তলা চার তলা পাঁচ তালা এসি পেশাব পায়খানা পোলের হাটের ফুলকপি খেয়েছে এখন সেখানে যে পায়খানা বড় বড় করে ছেড়ে দেবে আবু যে কোন দেশের পায়খানা কপাল করেছে কথা বুঝতে পারো হ্যাঁ কপাল করেছে সক কারণ নবীকে মানেনি বিরাট আলেম আরবি ভাষাবিদ ছিলেন আবু জেহে খবর রাখো কি এলেম দেখাচ্ছ পাগলা কথা নাম ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা কথা বুঝছেন জ্ঞানের পিতা নাম ছিল কি ঘটনা তো জানো না বাবা কিন্তু এমন কাজ করলো হাবিব মালে খ্রিস্টান বাদশাহ নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে খেতাব দিল আজ থেকে বিশ্বের মানুষ তোকে আর জ্ঞানের পিতা চিনবে না তোকে আবা জাহাল বলবে মূর্খের পিতা ঝরে বলে এটা জোরে বলা যাবে না সে শিমলে একটা ছেলের নাম রেখেছে আবুজে তার বার বুঝলেন এখন সে পাসপোর্ট ফাসপোর্ট সব করেছে এখন সে ভিসা কার্ড থেকে সে ভিসা দেয় না

আচ্ছা মা বোনদের কাছে একটু আবেদন করব হয়তো পা বল লম্বা করে বাদাম টাদাম খেয়েছে হ্যাঁ একটু শর্ট হয়ে নাও হয় একটু পিছনের মায়েদের একটু জায়গা করে দাও আর হাদিস শরীফ একটা আয়াতে কোরআন শোনো আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যখন ওয়াজ করতেন পিছনে সাহাবারা গাদি লেগে যেত দাঁড়িয়ে যেত জায়গা পেত না নবী বলতেন বাবা জান্নাতের বাগানে অপরকে জায়গা করে দাও আল্লাহ তোমার জান্নাতে জায়গা করে দেবে জোরে বলো

তার সুবিধে হবে কথা বলতে সব শিল্পী দিয়ে এসতেছে দু নম্বর তিন নম্বর চার নম্বর শিল্পী হ্যাঁ সব ধুনুক ধুনুক করতেছে বুঝতে পারিনি গজল পড়তেছে ধুন মেরতেছে আর মেয়ে ছেলে বেটা ছেলে গাঁদি লেগে সামনে মেয়ে ছেলে বেটা ছেলে গাঁদি লেগে যাচ্ছে তাহলে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে যদি মজা লায় তাহলে এটা হাঙ্গামার থেকে এক কথা বুঝে এসেছে এই যে রকম পর্দা সঙ্গে வா শুনছো এই ভাবে যদি গজল পড়ানো হয় আর গানের নকল যদি না হয় অবশ্যই তাতে फायदा পাবে আর যদি গানের নকল হয় আর মেয়ে ছেলে ছেলে এক সঙ্গে এসে যদি কুলুজ্জি করে তাহলে ও হারাম 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 অবশ্যই গ্রামের উপর গজব আসবে না আসবে না প্রত্যেকও ডান্সাঙ্গামা তো ভালো কথা বুঝতে পারونی আমার কথা

দেওয়ার মুরব্বী কুতুবুদ্দিন খানির হক যদি কেতাবে লিখেছে কেউ যদি কারো নকল করে তার ইজাজাতের প্রয়োজন আছে এক নম্বর দু নম্বর আম জিনিস কিছু আছে যেটা নকল করতে পারমিশন নিতে হয় না কি না আজানে নকল করে আজান শিখবে বিশ্বকারীর কেরাতের নকলে কেরাত শিখবে এর জন্য পারমিশন নিতে হয় না ওটা যায় কিন্তু যদি গানের নকলে গজল গায় বুঝলেন তাহলে তো গান গাওয়া আর গজল গাওয়া একই হলো অতএবা অবৈধ জিনিসের নকল হারাম চলবে না যতই নাতে রসুল গাও আর হামদ গাও আর তারিফ গাও কঠিন ফতোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের দিন নবী বলেছেন তুকরাদু শাফাতা কানাজু কিয়ামিন জাহান্নামের দিয়ে তোমার ঠোঁটকে কেটে ফেলা হবে যে ঠোঁট দিয়ে তুমি গানের নকলে গজল গেয়েছিলে কথা বুঝছেন পরিষ্কার করে বুঝিয়ে যাচ্ছি বা। ও শুনে নি কেদা বাবা এত বড় আল্লাহ পার করেছে কিয়ামতের

দুনিয়ায় চলমান জীবনে গোনার কারণে আ আজাবে গ্রেফতার হয়ে আসামি সে যে খাটে এসেছ এখন তুমি কেমতের ময়দানে উঠেছ তোমার আর একটাও গোনা নাই চলে যাও চলে যাও ফাদ কুলি এবাদি আমার পান্দাদের মধ্যে গণ্য হয়ে যাও আমার যেমন দীর দলভুক্ত হয়ে যাও ফাদ কুলি আটটা দরজা দিয়ে তোমাকে ওয়েলকাম জানানা হচ্ছে হচ্ছে আটটা দরজা দিয়ে তোমাকে মোবারক জানানো হচ্ছে তুমি দয়ার জান্নাতে প্রবেশ কর একবার জোরে বলুন সবাহার কথা বুঝছে এত বড় নিয়ামতের হকদার রেখেছে বা মেহনত করো মোশাক্ষাত করো হ্যাঁ নিজেকে পাওয়ার আশা করো এখনো সময় আছে নিজেকে চালাকি করতে যাওনি নিজেকে চালাক ভাবাতে যে খুব পরিষ্কার করে বলে যাচ্ছি কি নিয়ে আল্লাহ করেছে ও আল্লাহ পাক করেছে দুনিয়ায় যদি একটু তুমি মেহনত করো আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের বেলায়েতের খাতিরে আমার নবী পাকের নূরের খাতিরে আপনার আমার জন্য আল্লাহ পাক দয়া জান্নাত নসীব করে দিবি আমার আল্লাহ পাক নবীকে বললেন হাবিব রে এ পৃথিবী কুল সৃষ্টি করব আমি বলেছিলাম কোন কোন হয়ে যাও আল্লাহ নবী নূর সৃষ্টি হয়ে গেল আল্লাহ নবী নূর হলো আল্লাহ পাক নবী নূর থেকে কুল কায়নাত আরশ করছিল ওই কালাম জামান মাকান ফেরেশতা জিন ইনসান মানব সমস্ত কিছুকে নবীর ওসিলায় আল্লাহ বানিয়ে নিলে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কিসের থেকে নবী নূর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ একটু স্পেশালিস্ট করেছে কথা বুঝলেন না আদম কে আল্লাহ আগুন মাটি পানি বাতাস লজ্জাস থেকে কায়া থেকে জেসেম থেকে করেছে কথা বুঝলেন না হাওয়া কে আল্লাহ আদম আলাইসাল্লাম বাম পাজরের হাট থেকে করেছে আর ইসা সাল্লাম কাল্লা রুহ ভুগে করেছে আর যা সব মানব এসেছে সবাই স্বামী স্ত্রীর আমত প্রমোদের পানি দ্বারা এসেছে যাদের ভিতরে আগুন মাটি পানি বাতাস আদম আলাই সাল্লামের আছে একবার জোরে বলা যাবে না সবহার আল্লাহ ভালো করে ভাবাও আমি কি জিনিসটা বোঝাতে চাইছি কেমতে দিন আমার আল্লাহ পাক সাপাতে তাল নবীকে পড়াবেন ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবী আমার সুজা জান না মার্কেটে চলে যাবে নবী দেখতে পেয়ে যাবে উম্মতে মুহাম্মাদি চারা থেকে নূর চমকাতে থাকবে আল্লাহ নবী বড় মুজিজা নিজে কেমতের ময়দানে নবী কে আল্লাহ নূর করেছেন আর উন্মতি মোহাম্মদির চারা দিয়ে নূরে মোহাম্মদি ঝলক আল্লাহ মারাবের এমনি করে উন্মতি মোহাম্মদিকে নবী চিনতে পেরে যাবে চারা দিয়ে নূর চমকাতে থাকবে আল্লাহ নবী চান্নামা থেকে গোনাগার উম্মতকে চিনতে পেরে যাবে টেনে 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 বার করে মাসারে ময়দানে জমা করবেন আমার আল্লাহ দিয়ে ডাক দিয়ে বলবে আমার হাবিবরে বন্ধুরে আমার একজন কি উম্মত আর বাকি আছে নবী মুস্কে মুস্কে হাসবেন ও রব্বি আল্লাহ কি শুকরিয়া তোমার আদায় করব আল্লাহ আমার একজন উম্মত আর বাকি নাই জিয়ালাম আলামত আপনি আমাকে দিয়েছে আল্লাহ আপনি আমাকে নূর করেছেন আমার একজন উম্মত আর না আমার আল্লাহ বাঘ দিয়ে ডাক দিয়ে বলবেন হাবিব রে তোমার গুনাগার উম্মত লিয়ে তুমি দয়ার জান্নাতে প্রবেশ করো যতক্ষণ তুমি না খুশি হবে অন্যান্য নবীতাদের উম্মতদের আমি আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পারমিশন দেব না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাহ নিয়ামত কিসের ও নিয়ামত আমার নবীর ও জোরে বলো একটু জোরে বলা যাবে না কি নিয়ামত দেখেছো ভাবাও চিন্তা করাও ও নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও বাপ তাই নবী আমার বলছেন সাবরা সূরা দুআর বেকায় ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা হাবিবরে দুনিয়া জীবন জিন্দগি থেকে আখিরাতের নিয়ামতটা তোমার জন্য বড় দরজাওয়ালা হবে এ আয়াতের ব্যাখ্যায় নবী বলেছেন মা আরদ লা আরদা ও মানু আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার একজন গুনাহগার উম্মত ঈমানদার যতক্ষণ জাহান্নামের মধ্যে গ্রেফতার থাকবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আনন্দ প্রকাশ করব না অর্থাৎ আমার প্রত্যেক গুণাগার উম্মত কে নিয়ে আমি যতক্ষণ না দয়া জান্নাতে পাঠাবো আমি নবী না খুশি হব আল্লাহ অন্যান্য নবী তাদের উম্মতের জান্নাতে যাওয়া পারমিশন দেবে না সেই নবীর উম্মত বা সেই নবীর উম্মা নিজেকে ভাবাও আমাদের একটা রোগ মারাত্মক রোগ আছে বা যে উপকার করবে তার বদ নাম গাছ এক কথা আমার বুঝতে পারছেন যে উপকার করবে ধরেন আপনার মেয়ের বিয়ে এখন দু লাখ টাকা খরচ আপনার কাছে আছে দেড় লাখ পঞ্চাশ হাজার শর্ট বন্ধুর বলছে দেখ হাজার টাকা দি তাহলে আমি কাজটা উদ্ধার হয়ে যাই আবার সামনে সিজনে হবেন যা কন্যা দেয় যা দিয়ে দিল আল্লাহ রাস্তা চার দোকানে এসে বলতে বলতেছে কেন জানিস আমি কত করে রেখেছি

নবী হায়াত নবী না নবী মরে গেছে পচে গেছে গলে গেছে হয়ে গেছে হ্যাঁ নবী সাপাত করতে পারবে না নিজের চালায় নিজে অস্থির থাকবে আগে এ মুসলমান বলে মনে হচ্ছে হ্যাঁ এই নেমো খারাম জাত থেকে দূরে থাকবা বাপ কথা বুঝতে পারো খুব ভালো করে মাথায় রাখো কানু বলতে বলতে শাrake ধরা পেয়েছে এখন আমার নামাজে কলেমা তুলে দিতেছে বলে করে না সব হাদিস কোরআনই আগে কলেমা না থাকলি নামাজ হয়েছে যার মধ্যে কলেমা নাই নুলে পানির উপরে নামাজ ফরজ আমার কথা বুঝবি পাচ্ছ না ভূষণ কাভারার উপরে নামাজ পড়ো আশুतोष বেরারজির উপরে নামাজ পড়ো

মাছ ভান্ডারি আলাদা পড়ে হ্যাঁ কথা বুঝতে যাচ্ছেন না হ্যাঁ ওয়াহাবি তাবলীগ জামাত আলাদা পড়ে জামাত ইসলাম আলাদা পড়ে ফুরফুরা সিলসিলা আলাদা পড়ে বেরেলি আলাদা পড়ে তাহলে অত হয় কেন সবাই একই করে আত্তায়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না বলি না যে বলছে ও বলে না সবাই আমরা বলি তাহলে সাক্ষ্য দিলাম রেসালাতে আল্লাহ এক বলে মেনে নিলাম কলে মাই কি আছে লা লাঘা ইহাম্মদুর রসুল্লা হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল এখানে কি বলছে আশহাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বলেমা আলাদানায়া বুঝিবাচ্চো হ্যাঁ আবু খালাতে ভাই ধরতে পারবেবা ও নিচে আর বলতে নামাজে শেষে আবার কলমা পড়তে হবে কেন

মোহাম্মদুর রসুল্লাহ না বললে তার নামাজ হয় না একবার ঝুড়ে বলা যাবে না সোহার এই জন্য নামাজের শেষে মোনা যাতে রহমতের আশায় কলেমা শরীফ যোগে যদি দোয়া করা যায় আল্লাহ পাক খুশি হয়ে যে পান্দা দোয়া কবুল করতে বড় ভালোবাসি একবার ঝরে বলা যাবে না সোহার আল্লাহ বুঝছে নিজেকে ভাবা দেওবন্দীদের মুরব্বী কোরআনুল হাকিম তার জামা ও তফসির কিতাব লিখেছে একুশ বাইশ পৃষ্ঠায় দলিল করেছে ক্ষমতা তাকে মলি সাহেব একবার কেটে দিও কত মাত দুধ খেয়েছ হ্যাঁ পরীক্ষা হয়ে যাবে যদি বলো না কোটোর দুধ খেয়েছি ল্যাকটোজিন তালি পেছনে ঘুর ঘুর করবি হুজুর ভুল বলে গেছে হুজুর ভুল বলে গেছে আর যে মাত দুধ খেয়ে থাকি আয় সামনে আয় চোখ খুলে দেখিয়ে দেবাই পাগলা কথা কথা

আ জলাম না, আনফসানা, অইনলাম তগ ফেরেলানা, পাতানা হামনা না, মিনাল খছেরি। তিনশ বছর কেটে গেল, দোয়া কগুলো হয় না। যাবলে আমত পাহাড়ের কাছে আদমায় সাল্লাম মুনে পড়ে গেল আর সুপাকে দেখেছিলাম কালি মাথি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা হো হো চিন্তা করলেন আল্লাহ আর পারসি মোহাম্মাদুর রসুল তাহলে নিশ্চয়ই কোন বন্ধু হবে প্রিয় মানুষ হবে ওই সময় রহমতের আশায় চাইলে হবে হাকেলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ পাকে লান দিলেন মা মা বিহি আমার হাবিবিরে বন্ধু রে আমার সফিউল্লাহ রে সন তোমার আগ পিছু সমস্ত লাগ যার আমি আল্লাহ মাফ করে দিয়ে নবী পাকের খাতিরে আমি কবুল করে নিলাম ও নবীর বগানে ফাইজা পারাগতা ভনসব আল্লাহর কোরআন বলছে যখন তোমরা নামাজ থেকে ফরেক হবে আই তাইবো তোমরা দোয়া করো ওই সময় রহমতের আশায় তুমি রহমত্লা আমার রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাস না বান্দা আমার রহমতের আশা কর কোটি কোটি পাহাড় গুনাহ করেও যদি আমার কাছে কেঁদে পড়ি আমি আল্লাহ তোদের ওয়াদা করেছি ওয়াদ আল্লাহ কর তোদের ওয়াদা সত্য আমার কাছে চামা আমি তোদের দোয়া কবুল করে নেব অনবীর বাবারেরা ওই সময় বিশ্বের মুসলমানের আকিদা হল নামাজের শেষে দোয়ায়ে মোনাজাতে আলে সুন্নাতুল জামাতের আকিদা হল রহমতের আশায় কলেমা শরীফ যোগে দোয়া চাওয়া মুস্তাহাব সুন্নতে গায়ের মুআক্কাদা জায়েজ চলবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে কানা দলিল পায় থাকলে দলিল পাওয়া যায় কথা বুঝতে পারো খুব ভালো করে ভাবা বাবা নিজেকে চিন্তা করা আজ কোন সিলসিলার মানুষ আমরা আজ জামে আজার পাস করেছো মিশর পাস করেছো নাদওয়ার উলুলুম পাস করেছো কাতার পাশ করেছো সুয়ে এমনি করে সব আলিয়া ফুরপুরা বসিরা সব জায়গা ডিগ্রি অর্জন করে এসে বড় শাইখুল হাদিস হয়েছো হ্যাঁ চারটি গ্রামের ঈদগাহের ইমাম হয়েছো আল্লাহ রসুল বলছেন যদি পীরের হাতে মুরিদ নাহা পীরের হাতে মুরিদ নাহা আমি রসূল বলছি শোনো মিষ্কা শরীফ তিনশো কুড়ি পৃষ্ঠা মানমাথা ভলাই সবি অনো কি বায়া করলো কিন্তু পীরের হাতে মুরিদ হলো না আমি রসুল বলে গেলাম মাতামায় তা তল জাহিলিয়া গাধা মরে গরু মরে শূকর মরে বানর মরে যত বড়ই আলম হও তোমার মৃত্যুটা আমি রসূল ভয় হয় ওই রব চতুষ্পদ জন্তুর ন্যায় তোমার মত হয় ইরসালাতুল মাক্কিয়াকে দেবে দলিল চায় মাল্লা শায়কন ফশয়তান শায়কো যার পীর না ইবনি শয়তান তার পীর

তা আমার আল্লা বলছেন না বির ইউবায়ে এ না কাপনি বয়াত করিয়েলা আল্লাহ শরেখ বিল্লাহ সায়া আমি আর কখনো চুরি করব না আলাই আজনি না আমি জেনা করব না আলাই আসরখ না এমনি করে নাবি আপনি বয়দ করেলা আল্লাহ বলছে বয়াত করা। আল্লাহ বলছে তবা করা মলি সাহেব বলতে বয়াত লাগবে ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট আবার একটা কোটে যদি কেস ফাইল করো ডাইরেক্ট হয় তুমি গিয়ে মাথা মারলি হবে তোমার একটা অ্যাডভোকেট ধরতে হবে না মানে গেটের মুখে দাঁড়িয়ে তোকে নিবা বসো ভালো লাগবে না বসো ভালো লাগবে সুন্দর লাগবে বাবা বসো হ্যাঁ জায়গা জায়গা রয়েছে হ্যাঁ তারপর বাকি চটটা বিছিয়ে দাও جاي قاصد أبدر الشريف اللهم صل على آل سيدنا मजो के के, के समी बड़ा नाज है क्योंकि है दा मने मोस तुफात हैं مالک دو جہاں گئی حبیبِ خدا کل خدائی کہاں ہے فیصلہ آتے ہیں اللہم صلی اللہ আমার ভাইরা দোস্তরা মনোযোগ দাও আবার মনোযোগ দাও নিয়ামত কিছু লোবার চেষ্টা করব আজকে চীন থেকে আওয়াজ এলো কোরআন পাল্টে দেওয়া হবে কোরআন পাল্টে দেওয়া হবে

শক্তি আদায় করে সবাই বলে সোভান আল্লাহ জোরে বলা যাবে না সোভান একটা মাঁকড়ো পোকা সে একটা সুন্দর করে জাল বনে তাতে আল্লাহর নৈকট্য লাভের জন্যে নবীর সালাতে সাক্ষ্য দেওয়ার জন্য জালে ভিতরে লিখে লিখে ফাঁদ পেতে বসে থাকে কখনো মোশা আসবে মাছি আসবে আটকে যাবে ও ধরে খাবে তাই আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কামাসালিল আনকাবুত আলযিন আত্তখাজা বাইতা একটা মাকলুস আছে এত সুন্দর জাল বলে একটা শীত ধরে আকার ক্ষমতা তার হয় না কুয়াশা পড়লে ঝটকর কেটে ঝুলে যায় কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করো যে কত সুন্দরভাবে তার বুনন তা তুমি শুকরিয়া আদায় করতে পারলে না আজকে পুকায় আল্লাহুল লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করবে হই 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 করছে বান্দা আর যখন ডিসকোরগ দেখা দেখ ওরে বাবারে ঝুলে গেল হ্যাঁ পান্তি ডুব মেতছে মাথায় পাক দিচ্ছে কারে কি হবে তার ঠিক নেই বলে সেই 자তের আবার বদনাম করছে যা ফুলপুরাতে হুজুর লিয়া

তাই বলি মুসলমান নিজেকে ভাবাও চিন্তা করাও আল্লাহ আমাদের খনকের জন্য পাঠিয়েছেন বাবা আল্লাহ জি খলাকল মমতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সূরা মুলকে দ্বিতীয় আয়াত আমার আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা দুনিয়ায় তুমি যত বড়ই চালাক হও না কেন যত পণ্ডিত হও না কেন তুমি নি যে কে ভাবা আমি তোমার দুনিয়ায় موت দিয়েছি আল্লাহ যিনি খলাক আল মউতা দুনিয়ায় موت দিয়েছি অল হায়াতা ইসরাফিল আলী সালাম দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুঁ দেবে তোমাকে পুনর্জীবিত করব কেন কি জন্যে কি ব্যাপার লে আপন আক আইয়ুকুম আসানু আমালা কতটা নেক কাজ সৎ করে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি हासिल করতে পারো সন্তুষ্টি হাসিল করতে পারো এই জন্য কথা বুঝছ না নিজেকে ভাবা কি সুন্দর সিস্টেম বা দুনিয়ায় বিচার হয় সরকারের পক্ষে উকিল থাকে থাকে না যে কেস করে নথিগুলো দিয়ে দেয় এই এই ডকুমেন্টে আমি আশা কেস করছি অমুক আমার উপর জুলুম করেছে অত্যাচার করেছে মেরেছে খুন করতে গেছে অমুক তমুক সাত সরকার গ্রহণ করে নিয়ে তার পক্ষে উকিল থাকে আর বিপক্ষের আসামিকে বাঁচানোর জন্য উকিল যায় যায় না সে প্রমাণ আদি নিয়ে কোর্টে হাজির হয় ম্যাজিস্ট্রেট বসে থাকে বিচারক شوف করে বসে মজা দেখে উই উকিলের কাটাকাটিতে ওর মধ্যে উত্তর বেরিয়ে আসে হ্যাঁ মাঝে মাঝে জেরালায় এই আসানি বল এই টাকা পয়সা খাইয়ে নয়কে ছয় করা যায় না যায় না খুব ভালো করে মাথায় রাখো দুনিয়ার বিচারে पाटील অন্যায় করে ফেলেছে জনবলে অর্থ বলে লাঠির বলে ঢিসমিস করে দেওয়া যায় যায় না কিন্তু আমার আল্লাহ যখন বিচার করবেন সুন্দর সিস্টেম বাতলে দিয়েছে বান্দা সন দুনিয়া তুমি যখন চলাফেরা করবে তুমি দৈনিক দিন দিন যাপন করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ও নাবির বাঙালেরা শুনে রেখে দাও

নে কি লিখবে দই কাঁধে দুজন বসে আছে তাদের হাত হলো খাতা তাদের কলম হল আঙুল তাদের জীবের থুতু হলো কালি দৈনিক দিনপঞ্জি তৈরি করছে হামাইয়া আমাল মিস কলা জাররাইয়া রা জার্রা জার্রা গোনার কাজ করবে লেখা হবে হবে না আমায় আমাল মিসকো আলা জাররাতিন খায়রাইয়ারা জাররা জাররা গুনার কানে কের কাজ করবে এমনি করে তোমার সেটাও লেখা হবে দিন দুটো করে পৃষ্ঠা একটা ভালো একটা মন্দ একটা ভালো একটা মন্দ যখন কেয়ামতের ময়দানে বিচার হবে তোমার ষাট বছর সত্তর বছরে জীবন জিন্দগির লিস্টিটা এমনি করে কেরামান কাতে বিন দপ্তরে আল্লাহ তারবারে জমা দেবে সিস্টেম দেখো বিচারে মনে করতো ফাঁকি দেওয়া যাবে হ্যাঁ

এত বড় নিয়ামত আল্লাহ পাক করেছে কে কেরামান কাতিবিন দপ্তর জমা করবে আমার আল্লাহ পাক বিচারক হবে সূরা ইয়াসিন তে তে ইশপারা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল ইয়াউমা নাকতিমু আলা ফাহিহ আমার আল্লাহ পাকের দরবারে বিচারে কোন আওয়াজ হবে না জবান বন্ধ করে দেবে তাহলে ঠান্ডা প্রথমে থুকনি মেরে দিবেন যা চুপ করে কোনো কথা হবে না অত কাল নিমুন আই দিহি হাত কথা বলবে আল্লাহ অমুক তারিখে বেলা বানড়ার সময় ব্যাংকের সুদ তুলে এনে খেয়েছিল অমুক তারিখে বেলা তিনটের সময় বাপকে পটিয়ে পুনের সম্পত্তি ফাঁকি দিয়েছিল অমুক তারিখে রাত দুটোর সময় সন্তানের মাকে টেনে এনে ধর্ষণ করেছিল অমুক তারিখে লোক কাটিয়ে দুশমনকে গুলি করে অ্যাকশন করে ফিনিশ করে দিয়েছিল দেশের মানুষ জানে না আমি হাত তার সাক্ষী গতকালই মোনা আইদি হাত কথা বলবে কথা আদু আর জলা পা সাক্ষী দেবে আল্লাহ হাত ঠিকই বলছে আমি পা আমাকে হাঁটি এলি এই কাজের আশামী হয়েছিল হ্যাঁ আনলাইবেন মিলিয়ে নেবে খলো কেরামান কতেবিন খলো খুলে ওই তারিখ বার করবে ওই টাইম বার করবে দেখিয়ে দেবে সেমালি বাম হাতে যখন আমল পৌঁছে যাবে দুনিয়ায় মাধ্যমিক পরীক্ষা দেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় বাবা অনবীর প্রেমিকেরা শোনো ও নবীর ফগলেরা শুনে রেখে দাও বা কিনি আমতল্লা পাক করেছে দুনিয়ায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ছেলেগুলো আশাবাদী আমি এমন পড়েছিলাম রকম প্রাইভেট আমার বাদ দিয়েছিল আমি এরকম রেজাল্ট করব আমি টেস্টে এরকম নাম্বার পেয়েছিলাম রেজাল্টটা যখন বার হয় খুশিতে বাগে বাগে দৌড়ে দৌড়ে আসে আপা দেখো আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমি স্কলারশিপ পেয়েছি বিরানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছি পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছি সবাই খুশি হয় না হয় না আর যে ফেল করে চোখের পানি ফেলে কাঁদে আড়াল হয়ে যায় কাউকে মুখ দেখায় না দুনিয়ার মহমেলাটা যদি এমন হয় কামতির ময়দানে বাম হাতে যখন আমল নামাটা দেবে ওই সময় আমার দাবাসারা চোখটা নিচু হয়ে যাবে আফসোস করে বলবে আল্লাহ হালাকা আনি মালিয়া কত ফুহাদানিয়া আজ আমার মাল সম্পদ ঐশ্বর্য বালাকা না মত পারি সব কিছু আমার নষ্ট হয়ে গেল ও রাব্বি আল্লাহ এরকম হবে যদি জানতাম তো আমি অন্যায় করতাম না পাপের কাজ করতাম না আল্লাহ অন্যায় করতাম না আল্লাহ বলে এই হচ্ছে সেই পাকা শুধু সংবিধান সব বদলে দিয়েছিল তবু এ কারোর কথা শুনেনি বিশ্বাস করেনি তাই আজ ওর কপালে ফের হয়েছে খুজু হ গুল্ল হ সম্মাল যাইহি মসল্ল হ ধর বাদ উপর করে যাইম জাহান্নামে শুইয়ে দাও সম্মা ফি সিলসিলা তিন জারো হ সব হ সত্তর গ জিনজি দিয়ে পিছনে যাই এমনি করে বেদে মোচর দিয়ে যাইম জাহান্নামে উপর করে শুইয়ে

ইন্নি জানন্ত অন্নি মোলা কিনে হিসাবিয়া আমি ধারণা করতাম এই রকম আমার রেজাল হবে এই রকম আমার ফল হবে আমি তাজ্জ গোজারছিলাম আমি অলি আল্লাহ মেনেছিলাম আমি এমনি করে নামাজি মোত্তাকি পরেশ গাছিলাম আজ অক দলের দিশা পেয়েছিলাম বাহাত্তর দল থেকে দূরে আমি আলে শূন্যতল জমাতের আঁকি দেয়ছিলাম আমি কারো কথা শুনিনি কারো প্রবঞ্চনায় পড়িনি তাই আজ আমার জন্যে এই রকম নিয়ামত হবে আমি জানতা খুশিতে বাগে বাঘ হবে আমার আল্লাহ পাক হাঁক দিয়ে ডাক দিয়ে বলবেন যাও তোমার জন্য জান্নাতুল ফের দরজা খোলা আছে ঢুকে যাও একবার জোরে বলা যাবে না সোহার আল্লাহ চার সন্তানের বা চার ছেলে বয়স হয়ে গেছে

আপনার আমার ইন্তিকালের পরে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পড়িয়ে দোয়া করে লাশ কে নিয়ে যখন কবরের স্থানে যে শুইয়ে দিয়ে মোটো মোটো মাটি দিয়ে ৪০ কদম আসতে না আসতে খবর খারা এই উঠে বসানোর সাথে সাথে ইমানদার যদি হয় নেক কাজ যদি হয় বেটা ছেলে ওখানে মেয়ে ছেলে মেয়ে ছেলে ওখানে বেটা ছেলে অমনি সময় উঠিয়ে বসানোর সাথে সাথে ওই টাইমটা হবে সূর্য ডুবো ডুবো অবস্থা কোনটাই সূর্য ডুবে যাচ্ছে তার মানে আসর শেষ

এটা হলো বারজা দুনিয়ায় তোমার ইন্তেকাল হয়ে গেছে আত্মীয় স্বজনেরা বিজড় পাতা গুল পাতা দিয়ে পানির ভাইরাস কাটিয়ে দিয়ে উনশো গরম করে তোমাকে গোসল এমনি করে গোলাপ পানি টানি দিয়ে সুন্দর করে গোসল করে পাক করিয়ে দিয়ে পাঠিয়েছে জানা যা পড়িয়ে দোয়া করে শুইয়ে রেখে চলে গেছে বাবা আল্লাহ তালা আমাদের দুজনকে পাঠিয়েছে তোমার খবর নিতে তুমি আল্লাহর বন্ধু না দুশ্মন জানার জন্যে তাই একবার পরিচয়টা দাও তিনটে প্রশ্নের জবাব দাও মান রব্বুকা অমাদিনুকা অমা কুন্তা হাজার রজ আল্লাহর মুমিন বান্দা ওই সময় মুসকে 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 হাসবে আল্লাহ সারা জীবন আপনার জন্যে সারা জীবন দিনের জন্য ইসলামের জন্য আমি দুনিয়ার আরাম আয়েস ত্যাগ করেছিলাম আল্লাহকে পাওয়ার জন্যে নবীকে পাওয়ার জন্যে আমি আমি জানি হয়তো কঠিন প্রশ্ন হবে আমার এনআরসিতে হয়তো আমি ধরা খেয়ে যাব কিন্তু আমার জন্য মেন কাগজ যে তিনটে হবে আমি জানতাম না আল্লাহ এই উত্তর কি আবার আমার দিতে হবে আমি ভারতবাসী আমি এখানে বাস করি আমার বাপ দাদা বাস করেছে আবার আমাকে কি দলিল দেখাতে হবে আমার কি আবার সার্টিফিকেট দেখাতে হবে আমার কি আবার পাসপোর্ট দেখাতে হবে হ্যাঁ ও নবীর প্রেমিকেরা আল্লাহ ফেরেশতা দাই বলছে তিনটে প্রশ্ন করে চুপ করে দাঁড়িয়ে আছেন বেটা ছেলে হলে মেয়ে ছেলে মেয়ে ছেলে হলে বেটা ছেলে সুন্দরী সুশ্রী কমলাবতী চেয়ার আলিয়ে টুটুটি চেয়ার আলিয়ে ষোলো আঠেরো বছরের যুবতী হয় পটল চেরা চোখ নিয়ে এসে হে ভাই যান হে ভাই জান লাতা কপ আলা যান ভেঙে পড়ো না চিন্তা করো না তুমি জবাব দিয়ে দাও কুলনবি আল্লাহ ওয়াবিল ইসলাম ও দীনা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল হে নবিয়া যাবে বলা যাবেন কি বললো দিলেন আমার আল্লাহ থেকে আওয়াজ দেবেন দাদা কাপান্দা মার শত্রু কথা বলেছে ফফ্রি সুখ মৃণাল চান্না লাল বি সুখ মৃণাল চান্না বপ্তাগুলা ঘো বাবা মৃণাল চান্না বন্দা বলেছে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও বলার সাথে সাথে অফির আয়াতি আল কবর রওজা তুমি রিয়াজিল জান্না কবরটা তার সঙ্গে সঙ্গে বেহেশতের বাগান হয়ে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না এবা আল্লাহর বান্দারা জান্নাতি হোক এটা আমরা খুশি তো নাকি তো সুবহানাল্লাহ বলতে অত গায় ব্যথা হচ্ছে হ্যাঁ ওই ওসিলায় তো আমরাও পেতি পারি নাকি হ্যাঁ

আমার বান্দা অনেক এসেছে সেই কালকে সন্ধ্যা রাত্রি মারা গেছে হ্যাঁ দোহর বাদ জানা যায় সেই প্রায় একদিন হয়ে গেছে চব্বিশ ঘন্টা হ্যাঁ খাবার দুনিয়ায় মেয়ে বিয়ে হয় একমাত্র মেয়ে জামাই বাবু জোরে এসেছে হ্যাঁ সাউরি এগারোটা ডিম সেদ্ধ করেছে তিন পদ সব্য না মাজা ধজা আপেল দেশপতি বেদানা সব ফিরিজ ভর্তি করে গেছে

হ্যাঁ দুনিয়ার মোমেন বা আর আল্লাহর বান্দা আল্লাহর অলি হয়ে এসেছে মোমেন হয়ে এসেছে কবরের জিন্দগিতে এসেছে কি গো আল্লাহ রোজায় রাখবে নাকি হ্যাঁ আল্লাহর রোজায় রাখতে মনে হচ্ছে আল্লাহ পাক ওয়ালার সাথে সাথে ফেরেশতা দয় বিদ্যুৎ গতিতে জান্নাতে থেকে এমনি করে মাছের খেলিয়া আর গোশের কাবাব প্রথম নাস্তা এনে কবরে ধরবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারা খুশিতে বাগেবাগে আর দুনিয়ার শুকনো মলি যায় বলে মারা গিয়ে ঘাস খায়

তাহলে ওর ওই পুরিমা তালিতে ঝাড়বে হ্যাঁ ও রবির বাগানের যদি তার হালাতটা একবার ভাবো এখানে বান্দা জিজ্ঞাসা করবে আমি তো একা আমার কবরে এত সুন্দর চেয়ার লালিয়ে তুমি এলে আমি থাবা বানি না হাত আমার তুমি তো ভয় খেলে না আমার মনে হয় তুমি নিশ্চয়ই কোনো আমার আপন জন হবে তোমার পরিচয়টা একবার আমাকে দাও ওই সময় বোন বলবে আমি তোমার অন্য কেউ নয় আমি তোমার আমালে যাওয়ারে তোমার হজ তোমার জাকা তোমার মা বাপের সেবা তোমার বোনের সম্পত্তি বুঝে দেওয়া তোমার সুদ বেচে খাওয়া তোমার নামাজ তোমার কথা তোমার তোমার কালেবা তোমার আ খালালের উপর চলা তোমার নেক আমল তোমার কবরি মিজানে সিরাতে মাশারে আমার যাকে আল্লাহ পাঠিয়েছে প্রথম মঞ্জিল ঘাটিতে তুমি বেড়া পার হয়ে গেছো আর তোমার চিন্তা নাই যত কন্যা তুমি জান্নাতে যাবে তোমার সাথী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে একবার জোরে বলো হ্যাঁ হুশ বললি আর কি আছে আর কিছু আছে বলে মনে হচ্ছে আর কিছু নিচে একই কেসবা মন কবরে শুধু ওঠাবে

থত্তর করে কাঁপবে বাকরুদ্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না বেটা ছেলে বলে মেয়ে ছেলে মেয়ে ছেলে বলে বেটা ছেলে কালো ঘুট ঘুটে চেয়ার আলিয়ে এসে বলবেন লাগান ভাই জান রে প্রভু জান রে ভেঙে পড়ো না চিন্তা করো না বলে ফেলো হাহালা আদরি আমি কিছুই জানি না মনে করেছে মনে হয় বেড়া পা বলার সাথে সাথে আল্লাহ আসমান থেকে আওয়াজ দেবে মিনাস সামায়ে কাজা বাপ দি বান্দা আমার মিথ্যা কথা

আল্লাহর ফেরেশতা দয় আল কবর হাফরাত মিন হাফারি নিরা কবরটা তার নামার গাড্ডা হয়ে যাবে কোন রে তার আর থাকবে না নো কবর কই বুঝছ না এখনো ভাবাও নিজেকে চিন্তা করো এখনো তো দরজা খোলা আছে বা পরিবর্তন হও আল্লাহ হও আল্লাহ প্রেমিক হও আমাদের হারিয়ে যাওয়ার কিছু নেই আমরা নবী বংশের সদস্য পেয়েছি ফুরফুর আরবির আবু বাকার সিদ্দিক পেয়েছি আমাদের আর হারিয়ে যাওয়ার কিছু নেই বা কোরাইজ বেটা পেয়েছি আমরা আর অন্য জায়গায় যাওয়ার কায়দা নেই বা

তাই তুমি পরিবর্তন হও এখন নিয়ামত আলা হবে বেলায়েতে দরজা খোলা আছে আমল করো মেহনত করো খুশবু আলা হও অবশ্যই তুমি কামেল পীর হতে পারবে তবে ঠ্যাং না ধরে কেওড়া গাছে ডাল ধার না সবাই নবীর বংশ না কথা বুঝছ না নবীর বংশ হতে গেলে আল কোরাইশি লাগবে সিদ্দিক আল কোরআশী সয়্যিদ আল কোরআশী আফারুকি আল কোরআশী আব্বাসি আল কোরআশী উসমানি আপ আল কোরআশী সাবাদের নামকরণ এবং বংশধারার পরিচয় হয়েছে সবাই কোরাইশ যে সয়্যিদ কোরাইশ হবে সেই হলো নবীর বংশ যে সিদ্দিক কোরাইশ হবে সে নবীর বংশ যে আব্বাসি কোরাইশ হবে সে নবীর বংশ যে ফারুকি কোরাইশ হবে সে নবীর বংশ আর যদি লকব আলা সয়্যিদ হয় কাজী থেকে সয়্যিদ বিচারক থেকে সয়্যিদ মওলল থেকে সয়্যিদ তালে ওই রকম এনআরসির কাগজ খুঁজতে গেলি কাজী বের হবে তখন গোলমাল পেকে যাবে কেন তো ডুপ্লিসিটি মাল নকলের গায়ে নকল লেখা হচ্ছে নকল হইতে সাবধান কথা বুঝছো না তাই বলে দি মুসলমান পরিষ্কার হয়ে যাও আজ আমরা যে পিতরছি আজ হাজারে 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 আলেম যাকে হক বলে মেনে নিয়েছে বাংলাদেশ থেকে ফরিদপুর জেলা শেখ

বলছে আমরা আল্লাহর ভ্রমণকারী তোমাকে হুঁশিয়ারির জন্য আল্লাহ পাঠিয়েছে ফুরফুরার পীর আবু বাকার আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ করে না জোরে বলে এটা জোরে বলা যাবে না কেন নবী পাকের নামের পরে অলিদের নাম ধরে দরুদ পড়া জায়েজ জোরে বলে কথা বুঝছে

আশেপা বেতারি কে হুকুক ইল মুস্তাফা 67 পৃষ্ঠায় দলিল এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিমু আলা ইনদা আবি হানিফা তা বলে নাম ধরে দরুদ পড়েছেন এমনি করে ইবাদিল্লাহি সলিহিন বলে দরুদ পড়েছেন আর ক্লাস এইটে সিনিয়র বিভাগে খারিজি বিভাগে একটা উসুলের কিতাব পড়ানো হয় মিসবাহুল হাওয়াসি উসুলে শাশি নয় পৃষ্ঠায় মুসান্নিফ

হ্যাঁ মুজাদ্দেজ জামানের সামনে তুমি উল্টোপাল্টা বলো আগে যাও ফরিদপুর থেকে হেঁটে গাড়িতে সারা দিন গেল পরের দিন ভোরবেলা আসছে আছে জামান ফজরের নামাজ পড়ে দায়রা শরীফে বসেছেন খাদেমদের বলছে বাবা

কান্তে 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 চোখের পানিতে পা ভিজে যায় মজাদে জামান হাত ধরে তুললেন বাবা কেদোনা আলেম মানুষ বাবা কাঁদলে হয় কেতাবি এলেমের চর্চা তুমি করো না বাবা নবীর পরে আলে খান্দান সহ গস কুতুব নাম ধরে দরুদ পড়া যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ গেল

এখন সবাই সামনে ঝুঁকি লেচ্ছে আল্লামা নিসারউদ্দিন সাহেব চিন্তা করতে সেই তো নিয়ামতটা থেকে মারু হয়ে যাব আস্তে পেছন লেচ্ছে সামনে দিকে গেলে আরেকজন দৌড়বে ও পেছন থেকে মুজিদ ব্যাকলেস লিয়েছি পায়খানার গাদ্দায় লাফ মুজাদ্দিদ জামানের পায়খানায় ডুব মেরে লোটা খুঁজছে খুঁজে নিয়ে পুকুরে গোসল করে এবার আসছে তার প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বার হচ্ছে জোরে বলো আর জোরে বলা যাবে না সবাই দেখছে দাদা হুজুর বসে আছে আবু বকর সিদ্দিক পীর সাহেব বসে আছে আল্লামা নিসারউদ্দিনের চেহারাটা পুরো আবু বকরের মতো হয়ে গেছে পায়খানা গেছে দাদা হুজুরের সওয়াব পেয়েছে কিসের ময়লা পায়খানা সৌবত পেয়েছে চেহারাটা দাদা হুজুরের মতো হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছে ঠিকছিস তো হাওয়া খারাপ সবাই আমার দিক তাকাচ্ছে মুজাদ্দিদ জামান খিলখিল করে হাসছে কথা বলেন না ফিস 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 করে হাসছে হ্যাঁ এই নেসারউদ্দিন বাবা হ্যাঁ কিছু বলেন না একই রকম চেহারা হয়ে গেছে জড়িয়ে ধরলেন সকল মুড়িদের চমকে গেলেন ব্যাপারটা কি নাসারুদ্দিন আমার পায়খানা মাখার জন্যে পীরের খাদেমি করার জন্যে পীরের আদেশ মেনে পায়খানায় ডুব মেরে লোটা তোলার জন্যে আল্লাহ তোমার দশটা লতি পা জারি করে দিয়েছে একবার জোরে বলা যাবে না সবহার এরা নিয়ামত পাবে বলে দৌড়চ্ছে আর আমরা লিখ খুঁজ দিচ্ছি বুঝলেন কোন হুজুর কি বদনাম গাওয়া যায় তাই লাই

মুখ খুলতে যাও না থুবনি বেঁকে যাবে আল্লাহ জ্বালানো বাতি নেবাতে পারবে না তোমার মুখ পুড়ে যাবে কথা বুঝছো না খুব সাবধান করে যাচ্ছি বা আর করে যাচ্ছি সাবধান হয়ে যাও ফুরফুর আর পীর মুর্শিদের সামনে মুখ সামলে কথা বলো নিজেকে বাঁচার জন্য বলছি নিজের ঈমান রক্ষার জন্য বলছি কথা বুঝছেন খুব সাবধান করে দিয়ে যাচ্ছি

মজাতে জামান সকালবেলা খলিফাদের নিয়ে খাদেম নিয়ে যাচ্ছে বলে বাবা পানা হয়েছে পুকুরে সামনে হারদ পুকুরে পানা হয়েছে কচুরি পানা বাবা তুলতে হবে গনকনে পশ্চিম মাসের ঠান্ডা হ্যাঁ ঝুপঝাপ তো সবাই পড়ে গেছে সবাই পানা তোলা কমপ্লিট সবাই ঝুপঝাপ খুশি আর কেটা দাঁড়াবে উটে লাভ মেরে সব উটে পড়েছে কিন্তু একজন কে আর পাওয়া যাচ্ছে না সেই সুපි সাইমুদ্দিন কোতা এ বাবা সাইমুদ্দিন লাভলে সাইমুদ্দিন কোথায় গেল দাদুজ কেলা থেকে লাইব্রেরি থেকে লেবেল লেবেছে সেই যে দুটো থাম্বা আছে না দাদুজ কেলা ওই মাদ্রাসা হাই মাদ্রাসার পরেই ওই থাম্বার কাছে দাঁড়িয়ে বলছে বাবা ঠান্ডায় মরিয়া যাইবে বাবা উটে আইছো উঠে আইসো বাবা উঠে আইসো সময় সুফি সাইমুদ্দিন সাহেব কাঁপতে কাঁপতে উঠছেন তার প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 জিকির ধ্বনি বাড় হচ্ছে সুফি সাইমুদ্দিন সাহেব বললেন হুজুর করেন আপনি আমাকে পানা তুলতে বলেছেন আমাকে তো উঠতে বলেননি তাই দুটো একটা বাকি আছে সবাই উঠে চলে গেল কিন্তু আমি পীরের আদেশ লঙ্ঘন হবে বলে ওই একটা একটা করে করছি জীবন যদি চলে যায় তবুও আমি পুকুর ছেড়ে উঠব না একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ কথা বুঝছে আমার ভাইরা দোস্তরা আমি তাই মুফতি সাহেবকে বলবো যদি হুজুর আসতে একটু লেট হয় আমাদের মাওলানা আমবিয়া সাহেব অল্প সময় একটু নিয়ে হুজুর আসছেন রাস্তায় কথা বলেন না আ ও নবীর বাবে আলোর সেই নবীর প্রেম ভালবাসা যদি হাসেল করতে হয় বাপ আমল করো আদর্শবান হও পিরানে তরীকতে সাহবত নাও মুজাদে জামানমুখী হও সিলসলামুখী হ আল্লাহ দুনিয়া কেরাতে শান্তি দেবেন একবার জোরে বলুন আল্লাহ সকলে বিশ্ব নবীর ভালোবাসায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী